শাবনূর। তিনি ঢালিউডের শিশির সিনহাত একজন স্বপ্নকন্যা এবং হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্সাটাইল অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ। এবং আজকের ভিডিওতে আমরা ফিল্মগ্রাফ এপিসোডে কথা বলবো যে এক্স্যাক্টলি তার 2006 সালের টোটাল ফিল্মগ্রাফ নিয়ে। আমরা 2004-05 এগুলো নিয়ে কথা বলেছি, আজকে আমরা তারই ধারাবাহিকতা 2006 সালে তার টোটাল কতগুলো ফিল্ম এসেছিলো, প্রত্যেকটা সিনেমার আসলে রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং অ্যান্ড বক্স অফিস ভার্ডিক্ট আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেদিন সবাই ফিল্মস্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো 2006-08 জানুয়ারির 11 তারিখ পবিত্র ঈদুল আজহাতে আমরা প্রথমে শাবনূরকে স্ক্রিনে আসতে দেখলাম আরেকজন বড় সুপারস্টার মান্নার সঙ্গে, এবং এটা ঈদুল আজহার সিনেমা ছিল, সিনেমার নাম ইদেশকার, এবং এটা ডিরেক্টর ছিল ওয়াজেদ আলী খান বাবলু। এবং এটা কিন্তু পিওর ওরকম শাবনূরকে যেভাবে এক্সপোজ করা হয় ওরকমভাবে কোনো ফিল্ম ছিল না, এবং শাবনূরের অডিয়েন্সের কিন্তু একটা তীব্র আক্ষেপ কিন্তু কাজ করে, হ্যাঁ মান্নার সঙ্গে সিনেমা করে পরবর্তীতে শাবনূর ঠকে গিয়েছে, তো এটাও কিন্তু সেরকম সিনেমা ছিল। এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে কিন্তু ফ্লপ যায়, ইদেশকার সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো যায় না। পরবর্তী সিনেমা আসলো পবিত্র ঈদুল আজহাতে, মানে জানুয়ারির 11 জানুয়ারি। এটা দিলীপ বিশ্বাস একজন লিজেন্ডারি ডিরেক্টর, তো তার পরিচালনা একটা হিউজ একটা মাল্টিকাস্টিং সিনেমা আসলো, যে সিনেমার নাম হচ্ছে মায়ের মর্যাদা, এবং যেটা ছিল তৎকালীন সময় একটা বিগ কাস্টিং। একদিকে আমরা দেখলাম যে সিনেমাতে মান্না মৌসুমী, অন্যদিকে শাকিব খান শাবনূরকে, এবং যেখানে ডলি জহুর ছিল, যেখানে ববিতা ছিল, যেখানে সোহেল রানা ছিল, একটা হিউজ একটা মাল্টিকাস্টিং সিনেমা কিন্তু ছিল মায়ের মর্যাদা। তো মায়ের মর্যাদার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, পাশাপাশি সিনেমার গানগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এই ছবির যে গানগুলো ছিল, যে অনেকে বাঁচতে চায় হাজার বছর, বা এটা ছিল মান্না বা মৌসুমীর লিপে বা শাকিব খান শাবনূরের লিপে যে গানগুলো ছিল, যে এতদিন যারে আমি খুঁজে পেয়েছি মনে হয় তারে আমি খুঁজে পেয়েছি, তো দুর্দান্ত একটা অভিনয়ের পাওয়ার হাউসরা সবাই অ্যাক্টিংয়ের রীতিমতো যুদ্ধ লেগেছিলো। এবং এটিতে সুপার ডুপার হিট ফিল্ম, বক্স অফিসে কিন্তু সুপার হিট দিয়ে বেরিয়ে যায় সিনেমাটা। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী সিনেমাতে। তো 12 মে 2006 আসলো শাবনূরের পরবর্তী সিনেমা, লিজেন্ডারি নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় জীবনের গল্প। অল্প অল্প করে জীবনের গল্প, থরে থরে সাজান্ত থাকবে, কখনো চন্দ্রদিন, কখনো সূর্যদিন, কখনো বা গ্রন্থ লাগবে। তো এই সিনেমাটা ছিল বেসিক্যালি বলিউডের কেথিরেজি, মানে কাবি খুশি কাবি গম সিনেমার একটা বেঙ্গলি ভার্সন, যেখানে শাহরুখ খানের ক্যারেক্টারে আমরা দেখলাম মান্নাকে, এবং কাজলের ক্যারেক্টারে যেখানে মৌসুমীকে, শাবনূরকে দেখলাম কারিনার ক্যারেক্টারে, ঋত্বিক রোশনের ক্যারেক্টারে সেই ছোটো ভাই সেই জয় চৌধুরী, জয় শাহরিয়ার নাজিম জয়, এবং যথাক্রমে আলমগীর এবং কবরীকে দেখলাম আমরা অমিতাভ বচ্চন, এবং কবরীকে দেখলাম জয় বচ্চনের ক্যারেক্টারে। তো প্রত্যেকটা সিনেমা, সিনেমার গান, অ্যাক্টিংয়ে রীতিমতো কাউন্টার সবাই বেশ ভালো করেছিল, এবং এই মুভিটাও কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে যায়। এবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে। তো তার পরবর্তী সিনেমা আসলো 2006 সালের 7 জুলাই, হাসিবুল ইসলাম মিজান পরিচালিত একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম জন্ম। অন্তরেরই মানুষ তুমি, অন্তরেতরাও এই জীবনে আর জীবনে তুমি করো। এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলা যায়। এখানে সাপোর্টিং হিরোইন বা সেকেন্ড লিড হিরোইন ক্যারেক্টারে আমরা দেখলাম জনাকে, যিনি শাকিল খানের প্রাক্তন স্ত্রী ছিলেন। তো শাকিব খান শাবনূর এবং জনার সঙ্গে শাকিব খানের বেশ সুন্দর গান ছিল, যে কতদিন পরে তুমি বললে আমায় ভালোবাসো, কতদিন পরে তুমি বললে আমার কাছে আসো, আমি আর কিছু চাই না, ভালোবাসো নাইবা বাসো, কাছে আসো নাইবা আসো। তো এভরি সং ছিল চার বাস্টার। বাট এই মুভিটা কিন্তু বক্স অফিসে সেম হিট ছিল, এটা কিন্তু বক্স অফিসে ওই লেভেলের কোনো সাকসেসফুল সিনেমা ছিল না। এবার আমরা চলে যাব শাবনূরের পরবর্তী সিনেমাতে। শাবনূরের পরবর্তী সিনেমা আসলো 14 জুলাই 2006, লিজেন্ডারি ডিরেক্টর সজীর ইসলাম খোকনের পরিচালনা শাবনূরের একটি কালজয়ী সিনেমা, সিনেমার নাম বাংলা, এবং যেটাতে অ্যাক্টিং করেছিল শাবনূরের সঙ্গে আমরা দেখলাম মাহফুজ আহমেদ, ছোট পর্দার তৎকালীন সময় তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। এবং এই ছবিটা আমাদের বেসিক্যালি দেখালো একটা বোবা মেয়ের যে আর্তনাদ, এবং শাবনূর বাংলা ক্যারেক্টার রীতিমতো তার ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যারেক্টার এই ছবিতে শাবনূর প্লে করেছিল, দুর্দান্তভাবে কিন্তু শাবনূর মন ছুঁয়ে গিয়েছিল, এবং আসলে শব্দ না করেও কীভাবে আসলে দুর্দান্ত পারফর্ম করা যায়। এবং শাবনূরের একাংশ একটা ভক্ত মনে করে যে এই সিনেমাতে কিন্তু শাবনূর ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, তো খুবই ভালো একটা মুভি ছিল। এবং এই সিনেমাগুলো কিন্তু আসলে কমার্শিয়ালি জাজমেন্ট করা যাবে না, যে এগুলো আসলে হ্যাঁ কমার্শিয়ালি এই ছবিগুলো আসলে কী হয়, তো কাল্ট ক্লাসিক এই সিনেমাগুলো কিন্তু টেলিভিশন প্রিমিয়ারের পরবর্তীতে কিন্তু জনপ্রিয়তা পায়। তো এবার আমরা চলে যাব তার পরবর্তী সিনেমাতে। তার পরবর্তী সিনেমা আসলো
28 জুলাই 2006, এটাও একটু কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা, আবু সাইদ পরিচালিত নিরন্তর, যেটা ছিল জনম জনম উপন্যাস অবলম্বনে, যেটাতে ইলিয়াস কাঞ্চনকে দেখলাম আমরা শ্যামনুর সঙ্গে। এখানে ডলি জোহর ছিল, একটা পতিতা বৃত্তি করে একটা মেয়ে, তো ওই ক্যারেক্টারে শ্যামনুরকে বড় পর্দায় ডিরেক্টর দুর্দান্তভাবে কিন্তু এই সিনেমাতে আমাদের সামনে আনলেন, এবং তার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো এবং মন ছুঁয়ে যাওয়ার মতো পারফরমেন্স কিন্তু এই ছবিতে কিন্তু শ্যামনুর করেছিল। এবং যারা যারা সিনেমাটা দেখেছে তারা কিন্তু সবাই শ্যামনুরের পারফরমেন্সে কিন্তু আসলে এই মুভিতেও, অনেকে বলে যে এই ছবিতেও শ্যামনুর কিন্তু আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স কিন্তু করেছিল, বাট এগুলো কমার্শিয়ালি কিন্তু সাকসেসফুল বা কমার্শিয়ালি কিন্তু বলার মতো কোনো সিনেমা কিন্তু এই সিনেমাগুলো কিন্তু না। হ্যাঁ, তো এবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে। তো তার পরবর্তী সিনেমা আসলো আগস্টের 4 তারিখ 2006, আজাদি আসমত ফিরোজ পরিচালিত একটি সিনেমা, রঙিন রসের বাইদানি, যেটাতে শাকিব খান এবং শাবনুর এদের দেখলাম আমরা ওয়াসিম এবং মঞ্জু ঘোষের রসের বাইদানির। এটা ছিল একটা রঙিন সিনেমা, এটার আপডেট ভার্সন বলা যায়, এবং রঙিন রসের বাইদানি নাম শুনে বুঝতে পারছেন এখানে গ্ল্যামারের চাকচক্য ছিল, গানগুলো ছিল, বা এখানে একটা গান কিন্তু বেশ জনপ্রিয়তা পায়। এখন আপনি টিকটকে ট্রেন্ড দেখবেন বা ইউটিউবে অনেকে চার দিয়ে দেখে যে কি পিরিত শিখাইলা কি মায়া লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না, তো গানটা কিন্তু বেশ ভালো ছিল, এবং এটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে যায়, ছবিটা বক্স অফিসে সুপারহিট ছিল। এবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে। তো তার পরবর্তী সিনেমা আসলো পবিত্র ঈদুল ফিতরে 25 অক্টোবর, মোহাম্মদ হান্নান পরিচালিত একটি সিনেমা, ভালোবাসা ভালোবাসা, যে সিনেমাতে আমরা দেখলাম রিয়াজ শাবনুর জুটিকে, এবং এটা ছিল আজকের আলোচিত সমালোচিত হিরো জায়েদ খানের প্রথম সিনেমা। তো মোহাম্মদ হান্নানের পরিচালনায় সিনেমার প্রত্যেকটা গান ছিল সুন্দর, সিনেমার মেকিংও দুর্দান্ত ছিল, সিনেমার যে গানগুলো ছিল এক একটা যেন ইতিহাস, যে তুমি কিছু দিও না ভালোবেসে বা প্রেম রঙে রাঙিয়েছি মন তোমারই দর্শনে উতলানয়ন, বা বধুয়া বধুয়া বলে নাকের ইফুল খানের দুল, বা জায়েদ খানের যে গানগুলো ছিল ওগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখানে ওয়াসিম ছিল, এখানে শর্মিলে আহমেদ ছিল, মোটামুটি সবাই এখানে ছিল, এটিএম সন্তোষ মানে স্ট্রং একটা ক্যারেক্টার প্লে করেছিল। তো এটাও কিন্তু বক্স অফিসে কিন্তু আসলে সেমি হিট ছিল, মানে এত কাস্টিং থাকা সত্ত্বেও এই ছবিটাও কিন্তু বক্স অফিসে এরকম বড় ধরনের কোনো আলোচিত বা বড় ধরনের সাকসেসফুল সিনেমা কিন্তু ছিল না। এবার আমরা সবচেয়ে সামনের 2006 সালে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা আসে পবিত্র ঈদুল ফিতরের 25 অক্টোবর, এটা হচ্ছে উত্তম আকাশ পরিচালিত একটি সিনেমা, সে যে সিনেমার নাম ঢাকাইয়া পোলা বরিশালে মায়া, এবং যে সিনেমাতে আমরা শ্যামনুরের বিপরীতে অ্যাক্টিং করতে দেখলাম আজকের সুপারস্টার শাকিব খানকে। এবং ঢাকাইয়া পোলা বরিশালে মায়া এটার সিকুয়েল উত্তম আকাশ পরবর্তীতে করেছে, যেটা আসলে চিটাগাঙ্গা পোয়া নোয়াখালিয়া মায়া। তো এটার ভাষা হুমায়ুন ফরিদি ছিল, কাবিলা ছিল, ভাষাগত ব্যাপার হোক, গানগুলো হোক বা অ্যাক্টিং হোক, এটা কিন্তু বলাকাতে মেবি রেকর্ড করেছিল ওই টাইমে, খুবই ভালো বিজনেস দেওয়া একটা সিনেমা ছিল। এবং এই ছবি বেসিক্যালি যারা দেখেছে তারা কিন্তু বেসিক্যালি শ্যামনুর শাকিব খান তাদের জুটির ফ্যান হয়ে গিয়েছে, এবং তাদের যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি একটা ভার্সাটাইল একটা সিনেমা, সবার মন ছুঁয়ে যায়, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে যায়। তো এটা হচ্ছে 2006 সালে শ্যামনুরের টোটাল ফিল্ম গ্র্যান্ড নিয়ে ফিল্মস্পয়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্মস্পয়ের সঙ্গে থাকবেন।